আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি। ইতিপূর্বে আমার আরও চারটি অনলাইন লেকচার তোমরা শুনেছ, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের উপর। তো আজকে আমি জীববিজ্ঞান প্রথম পত্রে প্রথম অধ্যায়ের উপর একটি ক্লাস দেব। তো ক্লাস দেওয়ার শুরুতেই আমার একটি পরিচয় দিয়ে নেই। আমি মোহাম্মদ মাসুদুর রহমান, লেকচারার অফ বায়োলজি, মেজর জেনারেল মাহমুদুল হাসান ডিগ্রি কলেজ, টাঙ্গাইল। তো আজকে আমি একাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ে এমন একটি কোষের এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা প্রোটিন এবং আরএনএ দ্বারা তৈরি ঝিল্লিবিহীন একটি অঙ্গাণু, যা প্রোটিন তৈরির ফ্যাক্টরি নামে পরিচিত। তোমরা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন অঙ্গাণুটির কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, সেই অঙ্গাণুটি হচ্ছে রাইবোজোম। বোর্ডে অবশ্য লেখা আছে রাইবোজোম। তো আসো আমরা ক্লাসটি একটু উপভোগ করি। রাইবোজোম শব্দটি আসছে দুটি শব্দের সমন্বয়ে, একটা হচ্ছে রাইবো আর একটা হচ্ছে জোমা। রাইবো শব্দটা অর্থ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, আর জোমা অর্থ হচ্ছে বডি। তাহলে বোঝা গেল রাইবোজোম রাইবোনিউক্লিক অ্যাসিডের বডি নাকি? হ্যাঁ, রাইবোনিউক্লিক অ্যাসিডের বডি হওয়ার কারণে এটার নাম রাইবোজোম রাখা হয়েছে। কারণ এর মধ্যে অ্যাসিডি, যেহেতু এটা অ্যাসিড তাহলে এর মধ্যে অ্যাসিডীয় ধর্মটাও আছে। একটু ইতিহাসটা জানি। আলবার্ট ক্লট, তোমরা নাম হয়তো বা শুনো নাই, আলবার্ট ক্লট নামক একজন বিজ্ঞানী, তিনি সর্বপ্রথম লিভারের সাইটোপ্লাজমের মধ্যে, অর্থাৎ যকৃতের সাইটোপ্লাজমের মধ্যে এই রাইবোজোমটা লক্ষ্য করেন এবং তিনি এই রাইবোজোমের নাম দিয়েছিলেন মাইক্রোজোম। নাম দিয়েছিলেন কি? মাইক্রোজোম। মাইক্রো অর্থ হচ্ছে ক্ষুদ্র, জোমা জোম জোমা জোমটা জোমা থেকে আসে, যার অর্থ বডি, তার মানে ক্ষুদ্র বডি, ক্ষুদ্র। এগুলো কোষের মধ্যে খুব ছোট ছোট, এজন্য আলবার্ট ক্লট এটার নাম দিয়েছিলেন মাইক্রোজোম। পরবর্তীতে রবার্টস নামক একজন বিজ্ঞানী, উনি এসে এটার নামকরণ করেন রাইবোজোম। রাইবোনিউক্লিক অ্যাসিডের উপস্থিতি থাকার কারণে। এবার প্রশ্ন, রাইবোজোমটা কোথায় পাওয়া যায়? রাইবোজোমটা পাওয়া যায় ইন জেনারেলি সাইটোপ্লাজমে, কোষের সাইটোপ্লাজমে। তবে মাইটোকন্ড্রিয়া বা প্লাস্টিড এর মধ্যেও রাইবোজোম থাকে। আর এই স্থানের উপর ভিত্তি করে রাইবোজোমের আবার আলাদা নামও আছে। সেটা কি? সেটা হচ্ছে যদি সাইটোপ্লাজমের মধ্যে থাকে তাহলে তাকে সাইটোরাইবোজোম বলা হয়, যদি মাইটোকন্ড্রিয়ায় থাকে তাহলে তার নাম হচ্ছে মাইটোরাইবোজোম, যদি প্লাস্টিডের মধ্যে রাইবোজোম পাওয়া যায় তাহলে তার নাম হয়ে যায় প্লাস্টিডোরাইবোজোম, আর সাইটোপ্লাজমে যদি আবার এককভাবে এটা থাকে তাহলে সেটার নাম হয়ে যায় মনোজোম। অর্থাৎ রাইবোজোমটা এককভাবে যদি থাকে তাহলে সেটার নাম হয়ে যায় মনোজোম। আচ্ছা, এবার আসো এই রাইবোজোমের প্রকারভেদটা একটু দেখি। রাইবোজোম দুই ধরনের, কয় ধরনের? দুই ধরনের। নাম্বার ওয়ান সত্তর এস, নাম্বার টু আশি এস। সত্তর এস এবং আশি এস, যদিও উভয় রাইবোজোমেরই আবার দুটি সাব ইউনিট রয়েছে। সেটা কি কি? সত্তর এস রাইবোজোমের আবার দুইটা সাব ইউনিট, সেটা কি?
সেটা হচ্ছে 50 এবং 30s আর 80s রাইবোজোম যেটা এটাও দুইটা সাব ইউনিট রয়েছে সেটার একটি হলো 60s আরেকটা হচ্ছে 40s অর্থাৎ প্রত্যেকটা রাইবোজোম আবার দুটি সাব ইউনিটে বিভক্ত এখন তোমাদের মনে নিশ্চয়ই একটি প্রশ্ন উদিত হচ্ছে সেটা হচ্ছে এস জিনিসটা কি ঠিক না হ্যাঁ এস জিনিসটা কি সেটা একটু বলে নেই এসটা হচ্ছে ভেডবার্ড ইউনিট ভেডবার্ডের একক বলা বিজ্ঞানীর নাম হচ্ছে ভেডবার্ড উনি সর্বপ্রথম এই অধঃক্ষেপণের এককটা অধঃক্ষেপণ গুণাঙ্কের একক অর্থাৎ রাইবোজোমের একক নির্ধারণ করেছে একক জিনিসটা কি যেমন তোমরা যদি বাজারে যাও বাজারে যে আলু কিনো গোশ কিনো অনেক কিছু কিনো কিনো না কিনতে গেলে কি বলো যে ভাই আমাকে 1 কেজি আলু দেন বা 5 কেজি গোশ দেন বলো না এই যে কেজি কেজিটা কি ওই বস্তুর পরিমাপের একক ঠিক তেমনি রাইবোজোমের ওই রকম পরিমাপের একক নির্ধারণ করা হয়েছে সেই এককটা বোঝানোর জন্য এখানে এস লেটারটা ব্যবহার করা হয়েছে এসটা কেন ব্যবহার হলো এসটা ব্যবহার হয়েছে বিজ্ঞানীর নাম অনুসারে বিজ্ঞানীর নাম হচ্ছে ভেডবার তার নামটা হচ্ছে এরকম তো তার নামের প্রথম অক্ষর হচ্ছে এস সেজন্য তার নামের প্রথম অক্ষরটা দিয়েই রাইবোজোমের একক নির্ধারণ করা হয়েছে এখন তার নামটা কেন ব্যবহার করা হলো কারণ এই যে অধঃক্ষেপণ গুণাঙ্ক অর্থাৎ সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট এটা তিনিই প্রথমই করেছে আর এই 70s এবং 80s নির্ধারণ করা হয় কিভাবে এটা বোঝানোর জন্য আমি তোমাদের একটি চিত্রের মাধ্যমে দেখাচ্ছি আমরা সাধারণ যেমন এখানে দেখো একটা টেস্ট টিউব নিলাম টেস্ট টিউবের মধ্যে আমরা রাইবোজোম নিলাম রাইবোজোম দানাগুলো এরকম টেস্ট টিউবে ছড়ায় ছিটিয়ে রয়েছে এখন এই রাইবোজোম যুক্ত টেস্ট টিউবকে সেন্ট্রিফিউজ নামক একটি মেশিন যন্ত্রের মধ্যে যদি নেওয়া হয় এবং সেন্ট্রিফিউজ যন্ত্রটা কি এটা প্রতি মিনিটে 1000 বার পর্যন্ত ঘুরানো যায় সেন্ট্রিফিউজ যন্ত্রটা 1 মিনিটে 1000 বার পর্যন্ত কি ঘুরানো সম্ভব তো সেই সেন্ট্রিফিউজ মেশিনে টেস্ট টিউবের মধ্যে রাইবোজোম নিয়ে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ ঘুরানোর পরে দেখা গেল কি এই রাইবোজোম কণাগুলো টেস্ট টিউবের মধ্যে এই রকম দুইটা ভাগে ভাগ হয়ে গেল কয়টা ভাগে দুটো ভাগে ভাগ হয়ে গেল অর্থাৎ কিছু ভাগ টেস্ট টিউবের একেবারে নিচে পড়ে গেল আর কিছু একটু উপরে রয়ে গেল এটা এখন কেন সেটা আরেকটু বুঝিয়ে দেই আমরা জানি যে বস্তুর ভর বেশি সেটা নিচে বেশি মানে তলানি পরে বেশি তাহলে এই রাইবোজোমের আণবিক ভরের উপর ভিত্তি করে সেন্ট্রিফিউজ করার পরে যেগুলা ভারী সেগুলা টেস্ট টিউবের একদম নিচে তলানি পড়লো আর যেগুলো একটু হালকা ক্ষুদ্র সেগুলা তার উপরে পড়ে গেল এর উপর ভিত্তি করে এটা নামকরণ করা হলো এটা 80s আর এটা যেটা হালকা সেগুলো হচ্ছে 70s আবার এগুলো হচ্ছে সাব ইউনিট রয়েছে 70s এবং 50 30 80s এর 60 এবং 40 এগুলোও সেম এখানে আবার এরকম সেডিমেন্টেশন করতে গিয়ে দেখা গেছে যে এরকম ভাগ ওইগুলোকে আবার ভাগ করে এই নামকরণগুলো অর্থাৎ এই 50s 30s 60s 40s এগুলো করা হয়েছে তো তোমরা আশা করি তোমরা এই জিনিসটা বুঝে ফেলেছো আচ্ছা এবার আসো এই 70s রাইবোজোম এবং 80s রাইবোজোম কোথায় পাওয়া যায় 70s রাইবোজোমটা এটা পাওয়া যায় আদি কোষে তবে প্রকৃত কোষেও আছে কিছু কিছু প্রকৃত কোষে 70s রাইবোজোম আছে তবে আদি কোষে মূলত মাস্ট বি প্রেজেন্ট 80s রাইবোজোমটা শুধুমাত্র প্রকৃত কোষে এটা হচ্ছে আদি কোষে আর এটা কি প্রকৃত কোষে অর্থাৎ ইউক্যারিওটিক সেলে 80s
আর 70 টা প্রোক্যারিওটিক সেল এন্ড ইউক্যারিওটিক সেল উভয় কোষে পাওয়া যায়। এখানে একটা জিনিস জেনে রাখা দরকার যে রাইবোজোমকে সার্বজনীন অর্থাৎ ইউনিভার্সাল অর্গানেলস বলা হয়। কেন ইউনিভার্সাল অর্গানেলস বা সার্বজনীন অঙ্গাণু বলে? এই সার্বজনীন অঙ্গাণু বলার কারণ হচ্ছে যে এটা আদি কোষ এবং প্রকৃত কোষ উভয় কোষে রাইবোজোম পাওয়া যায়, এ কারণে একে সার্বজনীন অঙ্গাণু বলা হয়। আরেকটি কোশ্চেন এটা পরীক্ষা দেখো যে এটাকে প্রোটিন তৈরির ফ্যাক্টরি বলা হয়, এর কারণ হচ্ছে এই রাইবোজোমের মধ্যেই প্রোটিনটা তৈরি হয়ে থাকে। প্রশ্ন হতে পারে এখন তোমাদের মধ্যে, আমরা তো প্রোটিন বাইরে থেকেই খাদ্য হিসেবে গ্রহণ করি, প্রোটিন জাতীয় খাবার খাই না? হ্যাঁ, বিভিন্ন মাছ মাংস দুধ ডিম এগুলো খাচ্ছি, এগুলোর মধ্যে তো প্রোটিন আছে, তাহলে আবার রাইবোজোম আবার এটাকে কেন আবার প্রোটিন তৈরি করার প্রয়োজন পড়ে? প্রশ্নটা আসে না, স্বাভাবিক এই প্রশ্নটা মনের মধ্যে আসে। এটার কারণ হচ্ছে আমরা যে খাবারগুলো খাচ্ছি এই খাবারগুলো সরাসরি মানে প্রোটিন হিসেবে চলে আসতেছে না, রাইবোজোম কি করে খাদ্য কণাগুলো নিয়ে ওইখান থেকে যে এনার্জিটা ওইখানে যে অ্যামিনো অ্যাসিডগুলো থাকে এগুলো রাইবোজোম নিয়ে এটাকে কি করে প্রোটিনে রূপান্তর করে, রূপান্তরিত করে সাইটোপ্লাজমের মধ্যে দিয়ে দেয়, মানে কোষের মধ্যে চলে যায়। কোষে আমার খাদ্যের মূল জিস যেটা সেটা চলে আসলো, আসার পরে এটাকে আরও কিছু ফাংশন আরও কিছু কাজ থাকে, সেই কাজটা রাইবোজোম করে প্রোটিনে রূপান্তর করে। যা হোক, এবার আমরা আসি রাইবোজোমের ভৌত গঠন। ভৌত গঠন, আচ্ছা ভৌত গঠন মানে অর্থাৎ যে কোনো বস্তুর বাহ্যিকভাবে বাহ্যিক দিক থেকে যা যা দেখতেছি যা যা নিয়ে গঠিত সেটাকে আমরা ভৌত গঠন বলি। আর রাসায়নিক গঠন কোনটা? ওই বস্তুটা কি কি কেমিক্যাল কম্পোজিশন নিয়ে গঠিত সেটাই হচ্ছে তার রাসায়নিক গঠন। তো ভৌত গঠনে দেখি, চিত্রে দেখো, বোর্ডে আমি একটা চিত্র এঁকেছি, এটা ধরো চিত্র এ দে। চিত্র এতে খেয়াল করো আমরা রাইবোজোমের চিত্রটা আগেই এঁকে রেখেছি, দেখতে কেমন অর্থাৎ আকার আকৃতিটা কি? রাইবোজোম গোলাকার বৃত্তাকার উপবৃত্তাকার হতে পারে, তবে কেউ কেউ কোনো কোনো বায়োলজিস্ট আছে তারা বলেছেন যে এটা দেখতে ত্রিকোণ বা পঞ্চম আকৃতির হয়ে থাকে। তাহলে আকার আকৃতি গেল, এর ব্যাসটা কত? এর ব্যাস হচ্ছে 150 থেকে 250 অ্যাংস্ট্রম। এর ব্যাসটা হচ্ছে 150 থেকে 250 অ্যাংস্ট্রম। এবার আসো এর উপ একক, তাহলে এটা গেল ব্যাস, আকার আকৃতিতে গেল এটার উপ একক অর্থাৎ সাব ইউনিট। এটির দুইটা উপ একক, সেটি হচ্ছে একটা বড় লার্জ সাব ইউনিট আর একটা হচ্ছে ছোট স্মল সাব ইউনিট, দুইটা উপ একক দেখা যায়। দেখো চিত্রের মধ্যে একটি বড় উপ একক দেখা যাচ্ছে আর একটি ছোট উপ একক দেখা যাচ্ছে, এইরকম দুইটা উপ একক। এটাকে যদি আমি ইউক্যারিওটিক সেলের ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে যদি বলি অর্থাৎ আশিএস রাইবোজোম ধরি, তাহলে এটা হবে 60S, এটা হবে 40S, 60 এবং 40। এই উপ একক দুটো একটার উপর আর একটা থাকে, সেটা কিরকম? অর্থাৎ বড় উপ এককের উপর, ধরো এটা বড় উপ একক, এটার উপর ছোট উপ এককটা এরকম টুপির মতো থাকে, আমরা ক্যাপ করি না টুপি করি না, এরকম বড় উপ এককের উপর এই ছোট উপ এককটি টুপির মতো অবস্থান করে থাকে। মজার বিষয় কি জানো? সেটি হচ্ছে যে এই উপ একক দুইটা একসাথে কখনো থাকে না। হ্যাঁ, এই কখনো বললে আবার ভুল, থাকে সেটা কখন? যখন সে পলিপেপটাইড চেইন অর্থাৎ প্রোটিনস তৈরি করতে যাবে তখন এই দুজন কাছাকাছি এসে পড়বে, একজন আর একজনের ছাড়া এবার থাকতে পারবে না, এমনিতে এরা কি আলাদাভাবে থাকে। এই উপ একক দুইটা যখন
প্রোটিন সংশ্লেষণ করবে তখন কাছাকাছি চলে আসবে এবং এই উপঅ্যাক্টিভিটার মাসখানে যে একটা ক্ল্যাস্ট যে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে এখানে এমআরএনএ এসে জোর বাঁধে কি থাকে এখানে এমআরএনএ এই এমআরএনএ এখানে চলে আসে চলে এসে প্রোটিন সংশ্লেষণের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দেয় এবার আসো অঞ্চল অঞ্চল চিত্রটা দেখে একটু খেয়াল করো রাইবোজোমের মধ্যে বড় যে উপএকক এখানে তিনটি অঞ্চল দেখা যায় এই অঞ্চল তিনটির নাম কি একটির নাম হচ্ছে এ সাইট আরেকটির নাম হচ্ছে পি সাইট আরেকটির নাম হচ্ছে ই সাইট এ সাইট জিনিসটা কি এ মানে হচ্ছে অ্যাকসেপ্টর সাইট কি সাইট অ্যাকসেপ্টর সাইট অ্যাকসেপ্ট মানে কি গ্রহণ করা সংগ্রহ করা তো এ সাইটে হচ্ছে অ্যাকসেপ্টর সাইট অর্থাৎ সে গ্রহণ করবে কি গ্রহণ করবে অ্যামিনো অ্যাসিড গ্রহণ করবে এই অ্যামিনো অ্যাসিডটা নিয়ে আসবে কে টিআরএনএ টিআরএনএ এই অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে এজন্য এটাকে অ্যামিনো অ্যাসেন্ট সাইটও বলা হয় যেহেতু অ্যামিনো অ্যাসিড অ্যাকসেপ্ট করতেছে এজন্য এটাকে অ্যামিনো অ্যাসেন্ট সাইটও বলা বলে আচ্ছা অ্যাকসেপ্ট এই সাইট পাইলাম তাহলে এইখান দিয়ে আমার কি ঢুকতেছে টিআরএনএ এখান থেকে কি নিয়ে আসবে অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে কি নিয়ে আসবে অ্যামিনো অ্যাসিড এই অ্যামিনো অ্যাসিডটা কোথা থেকে নিয়ে আসবে অ্যামিনো অ্যাসিডটা নিয়ে আসবে সাইটোপ্লাজম থেকে ওর প্রোটিন তৈরি করার জন্য যা যা লাগে সৃষ্টিকর্তা কোষের সাইটোপ্লাজমের সবগুলোই দিয়ে দিয়েছে সাইটোপ্লাজম থেকে অ্যামিনো অ্যাসিড টিআরএনএ নিয়ে এখানে ঢুকে যাবে অ্যাকসেপ্টর সাইট সেটা গ্রহণ করে ফেলবে এরপরে আসো পি সাইট মানে হচ্ছে পেপটাইড সাইট সেটা আবার কি পেপটাইড সাইট মানে হচ্ছে সে এভাবে তো অ্যাকসেপ্টর সাইট তো একটার পর একটা অ্যামিনো অ্যাসিড গ্রহণ করবেই তাহলে এখানে যখন একটা অ্যামিনো অ্যাসিড চলে আসবে আবার পরবর্তীতে আরেকটা আসবে না তাহলে এরকম করে তো ঢুকবে ভিতরে অ্যামিনো অ্যাসিডগুলো ঢুকলে একটা অ্যামিনো অ্যাসিডের সাথে আর একটি অ্যামিনো অ্যাসিডের গিট্টু দিতে হবে না বেঁধে দিতে হবে এই বাধার কাজটা করবে এই পি সাইট অর্থাৎ সেটা কি এই বান্ধনের কাজটা কি রশি দিয়ে বাঁধব বা প্লাস্টিক দিয়ে বা দড়ি দিয়ে না এরকম কিছু তো আর নাই ওদের আছে ওরা একটা বন্ড একটা বন্ধন গঠন করে সেই বন্ধনের নাম হচ্ছে পেপটাইড বন্ড বা পেপটাইড বন্ধন এটা আমরা সেল কেমিস্ট্রিতে এটা পড়ব প্রোটিন পড়াতে গেলে তখন এটা আমরা ইনশাআল্লাহ বুঝে নেব তো এই পেপটাইড সাইট অ্যামিনো অ্যাসিডগুলো পেপটাইড বন্ধনের মাধ্যমে একটির পর একটি অ্যামিনো অ্যাসিডগুলোকে যোগ করে একটা দীর্ঘ শিকল এটাকে পলিপেপটাইড চেইন বলা হয় দীর্ঘ শিকল তৈরি করা এই শিকলটা কিসের শিকল অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিডগুলো একটার সাথে একটা জোড়া লাগিয়ে বড় একটা দীর্ঘ শিকল তৈরি করে ফেলে এখন এই শিকল যে তৈরি করে ফেলে এই শিকলটাই পরবর্তীতে প্রোটিন নামে এই রাইবোজোম থেকে ই সাইট দিয়ে অর্থাৎ এক্সিট সাইট দিয়ে বের হয়ে আসে কি নাম হয়ে প্রোটিন নাম হয়ে ঢুকলো কি নামে অ্যামিনো অ্যাসিড হয়ে ঢুকলো অ্যামিনো অ্যাসিড হয়ে ঢুকলো আর বের হলো কি হয়ে প্রোটিন হয়ে বের হবে আর এই প্রোটিন হয়ে বের হওয়ার কাজটা করবে ই সাইট বা এক্সিট সাইট দেখো তো যে কোনো শপিং মলে যাও একটা ইন আর এক মানে প্রবেশ পথ আর একটা ডিপার্চার অর্থাৎ বহির্গমন পথ বের হওয়ার পথ আছে ওরও এরকম অত কম ই না ওরও এরকম সাইড আছে একটা এক্সিট অ্যাকসেপ্টর আর একটা এক্সিট এইভাবে অঞ্চল তিনটা অঞ্চল রাইবোজোমের মধ্যে দেখা যায় এছাড়াও এই যে বেচারা এমআরএনএ যে আছে তারও তো থাকার একটা জায়গা লাগবে লাগবে কি না এই এমআরএনএ এর জন্য একটা নির্দিষ্ট অঞ্চল এখানে দেওয়া আছে এই হচ্ছে আমি রাইবোজোমের ভৌত গঠন এবার আসো আমরা রাইবোজোমের কেমিক্যাল স্ট্রাকচার অর্থাৎ রাসায়নিক গঠনটা একটু দেখি
রাসায়নিক গঠনটা দেখার ক্ষেত্রে আমার আর এটার প্রয়োজন নাই এই চিত্র। দেখো তোমাদের বোর্ডে আরো দুটো চিত্র দেওয়া আছে, একটি হচ্ছে 70S রাইবোজোমের ক্ষেত্রে আর একটি 80S রাইবোজোমের ক্ষেত্রে, এটা ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে আর এটা হচ্ছে প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে। তো খেয়াল করো ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে আমরা আগে বলেছি যে রাইবোজোম কি দ্বারা তৈরি, রাইবোজোম হচ্ছে মূলত প্রোটিন এবং প্রোটিন প্লাস আরএনএ। এই আরএনএটা কি, এই আরএনএটার নাম হচ্ছে আরআরএনএ। আরআরএনএ আর মানে কি রাইবোজোমাল, অর্থাৎ রাইবোজোমটা রাইবোজোমাল আরএনএ দ্বারাই তৈরি। এই প্রোটিন এবং আরএনএ দ্বারা এই রাইবোজোমটা তৈরি হয়ে থাকে, গঠিত হয়ে থাকে। এই আরআরএনএ এবং প্রোটিনে প্রোটিনের সংখ্যাও কিন্তু অনেক, দুই তিনটা প্রোটিন নিয়ে কিন্তু রাইবোজোম গঠিত হয় না, যদিও খুবই ছোট। ছোট হওয়ার কারণে কিন্তু মাইক্রোজোম নামকরণ করা হয়েছে। ছোট গঠনের এই অঙ্গাণুটি দুই তিনটা পাঁচটা প্রোটিন নিয়ে তৈরি হবে না, সেটা কি আমরা একটু খেয়াল করি। 70S রাইবোজোমের ক্ষেত্রে বলেছিলাম দুইটা সাব ইউনিট 30S 50S, 30S এর মধ্যে আছে 16S আর আরএনএ, এর সাথে 21টা প্রোটিন। তার মানে 70S রাইবোজোমের যে ছোট উপ একক, এই ছোট উপ এককটা তৈরি হতে হবে 21টা প্রোটিন লাগে, আর এখানে রয়েছে 16S আর আরএনএ। বড় উপ একক অর্থাৎ 50S তৈরি হতে 23S এবং 5S নামে আর আরএনএ রয়েছে এবং 34টি প্রোটিন লাগে। এরপরে 80S যে রাইবোজোম, এই 80S রাইবোজোমের ক্ষেত্রে দুটো উপ একক 40S এবং 60S, 40S-এ 18S আর আরএনএ এবং 30টি প্রোটিন, অপরদিকে 60S-এর ক্ষেত্রে 28S 5.8S 5S আর আরএনএ এবং 40টি প্রোটিন অণু লাগে। এই যে যে প্রোটিন এবং আরএনএ এগুলো ছাড়াও কিছু ধাতব আয়ন রয়েছে, সেই ধাতব আয়নগুলো কী কী? সেই ধাতব আয়নগুলো হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, ম্যাঙ্গানিজ আয়ন ইত্যাদি। এখন এখানে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে এই যে ম্যাগনেসিয়াম আয়ন, এর কিন্তু গুরুত্বটা একটু বেশি। সবগুলো আয়নের লাগে কিন্তু ম্যাগনেসিয়াম আয়নের গুরুত্ব বেশি, কেন জানো? প্রোটিন যে তৈরি হবে, তৈরি হওয়ার জন্য এই যে উপ একক দুইটা, এই উপ একক দুইটা তো সাইটোপ্লাজমের মধ্যে একটু দূরে দূরে, বিয়ে হয় না এখনো ছেলেমেয়ের মধ্যে, দূরে দূরে আছে। তাহলে এদেরকে কী করতে হবে? বন্ধন করতে হবে, একসাথ করতে হবে। এই একসাথ যে করবে কে করবে? ঘটক লাগবে না একজন, ছেলে মেয়ের বিয়ে দেওয়ার জন্য একজন ঘটক লাগে, তো সেই ঘটকের কাজ করবে ম্যাগনেসিয়াম আয়ন। অর্থাৎ ম্যাগনেসিয়ামের আয়নের ঘনত্ব যদি বেড়ে যায় তাহলে এই উপ একক দুটো কাছাকাছি চলে আসে, ঘনত্ব কম দূরে সরে যাবে, বিচ্ছিন্ন নাই। তাহলে ম্যাগনেসিয়াম আয়নের ঘনত্ব যখন বেড়ে যায় অর্থাৎ ব্রেইন অর্থাৎ মস্তিষ্ক যখন বলবে প্রোটিন তৈরি করা প্রয়োজন, এটার ও এখানে একটা জিনিস জেনে রাখো, এই যে এত কিছু হবে সব কিন্তু নিয়ন্ত্রণ করতে থেকে একজন কর্তা লাগে, সেই কর্তাটা কিন্তু ব্রেইন, ব্রেইন থেকে সিগনাল আসতে হবে। সেটা কী কীভাবে কেন সেটা আমরা ট্রান্সলেশনে করাবো না, তখন আমরা এটা বলব। এই ম্যাগনেসিয়াম আয়ন যখন প্রোটিন তৈরি করার জন্য প্রয়োজন হবে তখন ম্যাগনেসিয়ামের ঘনত্ব বেড়ে যায়, তখন সাব ইউনিট দুটো কাছাকাছি চলে আসে এবং প্রোটিন তৈরি বা প্রোটিন সংশ্লেষণ শুরু হয়ে যায়। এই হচ্ছে মোটামুটি আমাদের রাইবোজোমের রাসায়নিক গঠন। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আমরা জানি যে বাসায় তোমরা থাকো এবং বাসায় থাকবেও, বাইরে বের হয়েও না, যেহেতু পরিবেশ পরিস্থিতি আমাদের অনুকূলে নয় আর এই কারণে এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে রয়েছে, কাজেই তোমরা বাসায় থাকো এবং সেফ থাকো। আরেকটি কথা হচ্ছে যে এই যে অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা ক্লাসগুলো নিচ্ছি, শুধু আমি না আমার মতো অনেকেই ক্লাস নিচ্ছে, ক্লাসগুলো দেখো এবং তোমাদের যে প্রবলেমগুলো অর্থাৎ প্রতিষ্ঠান যেতে পারছ না, তোমাদের গ্যাপ রয়েছে, গ্যাপগুলো ফিল আপ করো। আর আজকের এই রাইবোজোম ক্লাসে যদি কোনোটা বুঝতে পারো নাই তারপরেও, তাহলে সেগুলো কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, আমি ইনশাআল্লাহ এগুলোর আনসার দিয়ে দিব। তো সবাইকে আবার ফুলের শুভেচ্ছা দিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।